আমাদের সাথে আছে মিস্টার সৌরভ আর মিসেস এক্সপ্লয়েট ইবাইক M3। এটা হচ্ছে একটা বাকেট লিস্টের ব্লগ, কারণ হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে দুপুর 3টা, কালকে রাতে একটা ভিডিও শ্যুট করছি যেটা হচ্ছে আজকে সকাল 9টায় আপলোড হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গ্রোয়িং বাঁধের উদ্দেশ্যে। গ্রোয়িং বাঁধ হচ্ছে রংপুর শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। তো আমার সাথে যাবে হচ্ছে সৌরভ, সরাসরি আমি চলে যাচ্ছি সৌরভের বাসায়। তো চলে আসছি সৌরভের বাসার সামনে, আমাদের সাথে আছে মিস্টার সৌরভ আর মিসেস এক্সপ্লয়েট ইবাইক M3। আচ্ছা চলেন যাওয়া যাক। অনরোড অফরোড অনরোড অফরোড করতে করতে আমরা ডেস্টিনেশনের কাছাকাছি চলে আসছি। আমাদের প্রায় সম্ভবত 3-4 কিলোমিটার বাকি আছে, বাট হঠাৎ করে রাস্তায় এই সুন্দর আকাশ দেখে দাঁড়িয়ে গেলাম। এখানে কতটা ডিটেইল আসতেছে আমি জানি না, বাট আকাশটা জোশ লাগতেছে। সময় থাকলে এখানে একটা টাইমলেস নেওয়া যাইতো ভালো, বাট যেহেতু ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে দেরি করা ঠিক হবে না। এগিয়ে যাই, এগিয়ে যাই। এ ফিউ মোমেন্টস লেটার, তো সব মিলিয়া ফাইনালি চলে আসলাম গ্রোয়িন বাঁধ। দিস ইজ দ্য প্লেস। এটা হচ্ছে একটা বাকেট লিস্টের ব্লগ, কারণ এই ব্লগটা করার আমার অনেকদিন আগেই ইচ্ছা ছিল, তারপরে বিভিন্ন সমস্যার কারণে আসবো আসবো করে আর আসা হয় নাই। এই জায়গাটা এখন পর্যন্ত অতটা হাইপে যায় নাই, যার কারণে এই জায়গায় কোনো গ্যাঞ্জাম নাই। আর রংপুরে আমাদের যখন যেই জায়গাটা হাইপে যায় ওটা একদম ট্রেন্ড হয়ে যায়, আর গ্যাঞ্জামের কারণে দেখা যায় সেখানে যাওয়া যায় না। এই জিনিসটা হয়েছে একদম বেক্সিমকোর সাথে। বেক্সিমকো জায়গাটা আগে আমার প্রচুর ভালো লাগতো, বাট এই এই এখন এত মানুষ গ্যাঞ্জাম করে ওইখানে গিয়ে এখন আর যায় ওই আগের মতো আনন্দ পাই না। তো আপনারা যারা আসতে চান এখানে হচ্ছে অতি শীঘ্রই চলে আসবেন, নাহলে পরে আস্তে আস্তে দেখা যাবে গ্যাঞ্জাম বাড়বে। জায়গাটার গুগল ম্যাপের লোকেশন আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব, সো কোনো প্যারা নাই, জাস্ট ম্যাপে দেখবেন আর চলে আসবেন। আর একদম শেষ মুহূর্তে আসে একটু কনফিউশন হইতে পারে, তো এখানে লোকাল মানুষকে বললেই ওরা দেখায় দিবে। সো আপনারা চাইলে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারেন, জোস একটা প্লেস। তো এখন একটু আমরা ছবি টবি তুলি, আর পারলে কিছু সিনেমাটিক নিব, যেহেতু বৃষ্টির ফোঁটা পড়তেছে মনে হয় না বেশিক্ষণ থাকতে পারবো, দেখা যাক। Yeah.
ছোট্ট একটা সিনেমাটিক দিয়েছি, কেমন লাগলো জানাবেন। আর আমার সাথে আছে হচ্ছে সৌরভ। আপনাদেরকে একটা মজার জিনিস শেয়ার করি, এই যে এখানে যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে, এই ক্যামেরাটা হচ্ছে ইকেন H9। আর আপনারা যে জানেন যে এখানে হচ্ছে মাইক্রোফোন জ্যাক থাকে না, সে এখানে হচ্ছে মাইক্রোফোন জ্যাক তৈরি করছে, আর হচ্ছে ওর হচ্ছে মোটো ব্লগিং সেট আপটা রেডি করছে। সৌরভ, তুমি তো বাজেটের মধ্যে খুব ভালো একটা সেট আপ তৈরি করছো, এটা নিয়ে কোনো ভিডিও বানাও নাই? না, এটা নিয়ে আসলে কোনো আলাদা করে ভিডিও বানানি হয় নাই, কারণ আমি দেখছি যে এন্ট্রি লেভেলের অনেক অ্যাকশন ক্যামেরাতেই আসলে মাইক্রোফোন জ্যাক না থাকার কারণে আমরা ইউজ করতে পারি না। হ্যাঁ, আসলে এই বিষয়টা নিয়ে আমি আমার কিছু ভিডিওতে কথাও বলছি যে আপনার মনে করেন যে জ্যাক হলা যদি আপনি ক্যামেরা অ্যাকশন ক্যামেরা নিয়ে যান, মিনিমাম 10 তো যেতেই হবে, মিনিমাম 10-এর মধ্যে যেতে হবে। আর এই ক্যামেরাটা হচ্ছে আমি যখন নিছিলাম তখন ছিল 4,500, বর্তমানে প্যায় 3,800 সামথিং এরকম চলতেছে। তো আপনি 3,000 টাকার মধ্যে, আর যদি জোর গেলে আপনি যদি কারো কাছ থেকে করেও নেন, তবু যদি আরও 50 টাকা খরচ করেন, জোর গেলে 50 টাকা যদি খরচ করেন, তাহলে কিন্তু আপনি একটা মাইক্রোফোন জ্যাক শুদ্ধ পাচ্ছেন, কিন্তু এটার যে বিল্ডেন মাইক্রোফোনটা আছে সেটা কিন্তু থাকবে। এছাড়া হচ্ছে YI2K YI4K এই ক্যামেরাগুলোর কিন্তু হচ্ছে ফুটেজ অনেক ভালো আসে, বাট শুধুমাত্র মাইক্রোফোন জ্যাকের অভাবে এই ক্যামেরাগুলো ইউজ করা যায় না। তো চাইলে কিন্তু ওগুলোতেও আপনি মাইক্রোফোন সেট করতে পারবেন, আপনার যে ইনবিল্ড মাইক্রোফোনটা আছে সেটাকে আসলে সরাই দিয়ে ওইখানে যদি একটা পোর্ট বসানোর জায়গা থাকে তাহলে বসাই দিলেই কিন্তু আপনার একটা বাইরে থেকে পিন সিস্টেম করা যায় আর কি। তো সেই ক্ষেত্রে আমি চাবো যে তুমি এই রিলেটেড একটা ভিডিও আমাদেরকে বানায় দাও। আর হচ্ছে আপনারা যারা হচ্ছে সম্পর্কে জানতে চান, ওর চ্যানেলে গিয়ে কমেন্ট করতে পারেন, চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখবেন। আর প্রচুর রোদ, হঠাৎ করেই প্রচুর রোদ উঠে গেল, যার কারণে হচ্ছে ব্লগটা এখানে আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। তো ব্লগটা আমি এখানে এন্ড করে দিয়ে তাড়াতাড়ি আমাদেরকেও রওনা হইতে হবে প্রায়। আর হঠাৎ করে প্রায় 4 মাস পর কামব্যাক করার কারণে হচ্ছে আমার অনেক অডিয়েন্স হচ্ছে কমে গেছে। তো সব মিলে আমি চাচ্ছি যে আবার ছোটো ছোটো ব্লগ দিয়ে শুরু করতে, এখন আর বড় ব্লগ করতেছি না। তো এই জন্য আজকের ব্লগটাও হয়তো বা অত্যন্ত ছোটো হয়েছে। তো ছোটো ছোটো ব্লগ করে আগে ওয়ার্ম আপ করে নেই, তারপরে ইনশাল্লাহ দেখি কী কী করা যায়। তো আজকের মতো এই পর্যন্তই, আর ডোন্ট ফরগেট টু লিভ ইয়োর ড্রিমস, উই লিভ অনলি ওয়ান্স। বাই বাই।